হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল মুখ মাখনি বা বাটার চিকেনের রেসিপি। এই ডিশটা আমরা সবাই ভীষণ ভালোবাসি এবং এই ডিশটা সাধারণত আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, কিন্তু এই ডিশটা খুব সহজেই ঘরে বানানো যায়। আমার রেসিপি, আমার চ্যানেল, যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটন টিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন আর দেরি না করে আমরা দেখে নিই মুখ মাখনি বা বাটার চিকেন আমরা কীভাবে বানাবো ঘরেতেই। আমি এবার এই চিকেনটার মধ্যে যে দইটা নিয়েছিলাম ওইটা দিয়ে দেব, আর যে আদা রসুন বাটাটা নিয়েছিলাম ওটাও দেব। আচ্ছা, এবার আমি দেবো এখানে অল্প একটুখানি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দেব, 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম টিক্কার সুন্দর লাল রঙটার জন্য, আপনারা ইচ্ছা করলে কালার ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমি করি না কারণ কি ফুড কালার একদমই হেলদি নয়। এবার দেবো আমি এর মধ্যে পরিমাণ মতন নুন, আর দেব গরম মশলা দেব 1/2 টিস্পুন মতো। আর আমি দেবো এখানে 1 টিস্পুন মতো সর্ষের তেল। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। নিয়ে আমরা এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এটাকে ম্যারিনেট করব 6-7 ঘন্টা। ওভার নাইট ম্যারিনেট করলে খুবই ভালো হয়। এটাকে আমরা এবার 6-7 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আমি একটা কড়াইতে 1 টিস্পুন মতো তেল নিয়েছি। এবার আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে নেব আমি। খুব বেশি মানে সরু করে বা ভালো করে কাটার দরকার নেই, রাফলি কেটে নিলেই হবে এটা। আমি এবার এর মধ্যে আদা বাটা আর রসুন কুচি দিয়ে দেবো। এখানে মোটামুটি 1 টিস্পুন আদা বাটা আর 5-6 রসুন কুচি করে নেওয়া আছে, আর দেব কাশ্মীরি লঙ্কা, শুকনো গোটা কাশ্মীরি লঙ্কা। এটাতে কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা লাল রং হবে, ওই জন্য আমি দিলাম। বাইরেটাকে হালকা নাড়াচাড়া করে নেবো আমরা খানিকক্ষণ। আমি এবার এর মধ্যে গোটা গরম মশলা 1 টেবিলস্পুন চারমগজ, আর 5-6 কাজু বাদাম দিলাম। আর দেব 1টা কাঁচা লঙ্কা। আপনারা যদি বাটার চিকেনে একটু ঝাল খান তাহলে এর থেকে বেশি কাঁচা লঙ্কা দেবেন, আমি এতটাই দিলাম। এবার এটাকে হালকা 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি এবার এর মধ্যে
অল্প একটু লবণ আর অল্প একটু চিনি অ্যাড করবো। বাকি যে বেশি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এটা মিক্স করে নেবো আমি। আমি এবার এর মধ্যে হাফ কাপ জল অ্যাড করব। জলটা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। এটা এই জলটা এখন ফুটতে শুরু করেছে। আমি এবার গ্যাসটা একদম কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এই সমস্ত কিছু আমি নরম হতে দেবো। এটা আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেবো, জলটা শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করবো। জল বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর এগুলো বেশ নরম হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়া অবধি ওয়েট করবো। তারপর আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমি এটা মিক্সিতে একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এই দেখুন, একদম স্মুথ ফাইন পেস্ট আমি এটাকে করে নিয়েছি। আমি যে চিকেনগুলো প্রায় 6-7 ঘন্টা ধরে ম্যারিনেশন করে রেখেছিলাম ওগুলো আমি এরকম একটা উডেন স্কিউয়ারে গেঁথে নিয়েছি। এই দেখুন, আপনাদের কাছে যদি উডেন না থাকে, অন্য রকমের থাকে, আপনারা সেটাও ইউজ করতে পারেন। এখানে 3টে স্কিউয়ার নিয়েছি, 3টে স্কিউয়ারে আমি ওগুলো ভালো করে গেঁথে নিয়েছি। আমি এবার একটা চাটু ভালো করে গরম করে নিয়েছি, তাতে 1 টিস্পুন মতো অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি এবার এই চাটুর মধ্যে এই চিকেন স্কিউয়ার গুলো দেব। চিকেন স্কিউয়ার গুলো এগুলো এখন মোটামুটি হতে আমার 5-6 মিনিট লাগবে। সবার বাড়িতে তো মাইক্রোওভেন, গ্রিল বা কনভেকশন থাকে না, তাই জন্য আমি এই পদ্ধতিতে দেখাচ্ছি যাতে সবাই করতে পারে ঘরে খুব সহজে অনায়াসে, স্মুথ মাখনে বা বাটার চিকেন। এটা এখন হোক, আমি আবার একটু পরে এটা দেখি। এটা এখন 4 মিনিট মতো হয়ে গেছে, আমি এবার এটাকে উল্টে দেখি। বা একটা সাইড হয়ে গেছে আমার ভালো, বেশ সুন্দর টিকটা হচ্ছে। প্রায় 5-6 মিনিট পরে আমার চিকেন টিক্কাগুলো একদম প্রপারলি কুকড হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দর কালারও এসছে এবং খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি এবার মাখনি গ্রেভিটা রেডি করব। আমি একটা কড়াইতে 1/2 টেবিল স্পুন বাটার আর 1 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। আমি এবার এর মধ্যে তেজপাতাটা দিয়ে দেব, আর দেব এর সাথে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তেলে দেওয়ার কারণ কি, এতে খুব সুন্দর বাটার চিকেনের যে একটা সুন্দর লাল রং আছে সেটা আসবে। এরপর আমি এতে দেব 1/2 টিস্পুনের একটু কম, 1/3 টিস্পুন মতো হলুদ টারমারিক পাউডার, আর দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, করিয়েন্ডার পাউডার। এগুলো আমাকে হালকা নাড়াচাড়া করে নিতে হবে হালকা রং আসার জন্য। আমি এই মশলাগুলো তেলে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। আমি এবার এর মধ্যে যে মাখনি গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। ভালো করে মিক্স করে দিতে হবে। মশলার সাথে তেলের সাথে ভালো করে মিক্স
করে দিতে হবে এটাকে। এটাকে এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রাখতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমাদের এখন নুন চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি মাখনি গ্রেভি করার সময় ওতে নুন এবং চিনি দিয়েছিলাম। পরে আমরা চেক করে দেবো আমাদের কতটা লাগবে। এটা এখন আমি ঢাকা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। এই গ্রেভিটা এখন আস্তে আস্তে হচ্ছে। আমি এবার এর মধ্যে আমার মুগ মাখনি যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা দেবো। এটা হচ্ছে একদম দিল্লি স্টাইল মুগ মাখনি বা বাটার চিকেনের একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে এই খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর বা মাওয়া। আমি এখানে 1 টেবিল স্পুন মতো খোয়া ক্ষীর বা মাওয়া ইউজ করছি, যেটা আমি এই গ্রেভিতে দেব। এটাই হচ্ছে আমার মুগ মাখনি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। এবার ভালো করে এটা মিশিয়ে দেব। আপনার কাছে যদি খোয়া ক্ষীর বা মাওয়া না থাকে, তাহলে আপনি এর বদলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন 1 টেবিল স্পুন মতো। খুব ভালো করে মিক্স করে দিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। আমার গ্রেভিটা প্রায় হয়ে এসছে, আমি এবার চিকেন টিক্কাগুলো দিয়ে দেবো। চিকেন টিক্কাগুলো ওগুলো আমি হাত দিয়ে একটু একটু খুলে নিয়েছি, আপনারাও হাত দিয়ে একটুখানি ছেঁয়ে ছেঁয়ে নেবেন, যাতে চিকেন টিক্কাগুলো গ্রেভিতে পড়ার পর গ্রেভিটা আরও বেশি টেস্টি হবে। একদম রেস্টুরেন্টের মতো এফেক্ট স্বাদ পেতে হলে চিকেন টিক্কাগুলো অবশ্যই স্কিওয়ার থেকে খোলার পর হাত দিয়ে একটুখানি ছেঁয়ে ছেঁয়ে নেবেন। ভালো করে মিক্স করে দিতে হবে এর মধ্যে। চিকেনটা গ্রেভির মধ্যে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আমি। আমি এবার এর মধ্যে প্রায় 2 টেবিল স্পুন মতো ক্রিম দিলাম। এটাও ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে। আর দেব আমি এর মধ্যে কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাত দিয়ে আমি এরমভাবে দিচ্ছি, কিন্তু আপনারা ভালো করে 2 হাতের তালুর মধ্যে ঘষে ঘষে দেবে, এতে কসুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে যায়। এবার এটাকে খুব ভালোভাবে এর মধ্যে মিক্স করে দিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে বাটার চিকেন, দিদিওয়ালি রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। সব কিছু ক্রিম কসুরি মেথি ভালো করে মিক্সড করে নিয়েছি। বাটার চিকেন একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো এবং সার্ভিং বলে সার্ভ করব। বাটার চিকেন বা মুগ মাখনি আমি পরিবেশন করে দিয়েছি। তাহলে দেখলেন তো, একদম ঘরে বসেই খুব সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন সহজেই তৈরি করা যায়। তাই একদম দেরি না করেই ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন একদম রেস্টুরেন্টের মতো বাটার চিকেন ঘরেই, এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে চমকে দিন এই সুন্দর রেসিপিটা বানিয়ে। আপনাদের কেমন লাগলো আমাকে জানান। আপনারা রুটি, রুমালি রুটি, পরোটা, নান কিছুর সাথেই আপনারা এটা খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো আমার রেসিপি। আমার রেসিপি আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে লাইক করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো আসি।